ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের 7 এবং 8 এই দুটো অঙ্ক এই ভিডিওতে কমপ্লিট করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে, এবং যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। 7-এর দাগের অঙ্কটা বলেছে, যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু এবং চিমনির গোড়া থেকে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দুর থেকে আরও 24 মিটার দূরে অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা নির্ণয় করতে বলেছে। এবং এই অঙ্কটার ক্ষেত্রে √3-এর মান দেওয়া আছে, এই মানটা আমাদের বসাতে হবে। তো প্রথমে আমরা ছবিটা দেখে নিই। তো এখানে ছবিটা এঁকে নিয়েছি, এই ত্রিকোণমিতির এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে এই ছবিটাই হলো মূল বিষয়। এইটা এঁকে নিতে পারলে প্রায় 50% অঙ্ক কমপ্লিট। তো এখানে দেখো, এই এ বি হলো চিমনি, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ওয়াই মিটার, এই চিমনিটির উচ্চতা ওয়াই মিটার। এই চিমনির গোড়া থেকে একই সরলরেখা বরাবর সি বিন্দু হচ্ছে প্রথম বিন্দু, যেটার সঙ্গে চিমনির অগ্রভাগের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই যে দূরত্বটা চিমনির গোড়া থেকে প্রথম বিন্দুর দূরত্ব আমরা ধরে নিচ্ছি এক্স মিটার। এবার বলেছে প্রথম বিন্দু থেকে ওই একই সরলরেখা বরাবর আরো 24 মিটার গেলে, তাহলে ধরো এটা 24 মিটার, দ্বিতীয় যে বিন্দুটা হচ্ছে সেখান থেকে আবার চিমনির চূড়ার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই যে দুটো চিত্র, দুটো ত্রিভুজ আমরা পেলাম, এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে, এক্স আর ওয়াই। ওয়াইটা হচ্ছে চিমনির উচ্চতা আর এক্সটা হচ্ছে চিমনির গোড়া থেকে প্রথম বিন্দুর দূরত্ব। তাহলে এইটা আমরা লিখে নেব, যে পাশের চিত্রে খুব ছোট করে, পাশের চিত্রে ধরি চিমনির উচ্চতা সমান ওয়াই মিটার এবং চিমনির গোড়া থেকে প্রথম বিন্দুর দূরত্ব সমান এক্স মিটার। এবার আমরা যদি এই ত্রিভুজটা দেখি, যে এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে এক্স এক্স আর ওয়াই এটা হচ্ছে লম্ব এবং এটা ভূমি, অর্থাৎ আমরা ট্যানের সম্পর্ক পাচ্ছি, ট্যান 60 পাবো। আবার বড় ত্রিভুজটার ক্ষেত্রে এক্ষেত্রেও আমরা ট্যান 30 পাচ্ছি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে এখন ত্রিভুজ এ বি সি এর বা সমকোণী ত্রিভুজ এ বি সি এর ট্যান 60 ডিগ্রি সমান ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স বা এটা কোনাকোণে গুণ করলে ওয়াই ইজ ইকাল টু এক্স ইন্টু ট্যান 60 ডিগ্রি, এটা আমরা দিচ্ছি 1 নম্বর সমীকরণ। এখানে ট্যান 60 মানটাও বসিয়ে দিতে পারো, এক্স ইন্টু ট্যান 60 মানে √3, ধরো এটাকে আমরা 1 নম্বর দিচ্ছি। তাহলে এইটা হলো 1 নম্বর সমীকরণ। আবার এ বি ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, না ট্যান 30 ইজ ইকাল টু, মানে বড় ত্রিভুজটার ক্ষেত্রে পাচ্ছি লম্ব মানে ওয়াই আর ভূমি হচ্ছে এক্স প্লাস 24, বা এখান থেকে আমরা যদি ওয়াই এর মানটা পাই, কোনাকুনি গুণ করে দিই, তাহলে ওয়াই ইজ ইকাল টু ট্যান 30 ইন্টু এক্স প্লাস 24। এবার যদি মানটা বসাই, তাহলে বা ওয়াই ইজ ইকাল টু ট্যান 30 মানে 1/√3 এত ইন্টু এক্স প্লাস 24। তাহলে এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন দেখো, এই 1 নম্বর সমীকরণটাও ওয়াই এর মান,
এবং 2 নম্বর সমীকরণও y এর মান, তাহলে আমরা এই দুটো সমান করে দিতে পারি। তাহলে 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই √3, এটা আগে লিখছি, 1/√3 ইন্টু x+24 = x√3, তাহলে x√3। এবার যদি আমরা কোনাকোনি গুণ করে দিই, বা x+24 = এখানে √3 গুণ করলে 3 হবে, মানে 3x, বা একটু যদি আমরা ঘুরিয়ে সাজিয়ে লিখি, তাহলে 3x, এটা x টা উপরে গেলে -x হবে, অর্থাৎ উপরে 2x, এবারে 24, ঘুরিয়ে পুরোটা ঘুরে লিখলে 2x = হচ্ছে কত, 24, বা x = 2 দিয়ে ভাগ করলে 12, তাহলে x এর মান আমরা পাচ্ছি কত, 12। এই x টা হলো প্রথম বিন্দু পর্যন্ত দূরত্ব। এবার 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই x সমান, 1 নম্বর সমীকরণে ছিল y = √3x, তাহলে x এর মান যদি বসাই, তাহলে √3 × 12, মানে 12√3 এত মিটার। আবার √3 এর মান দেওয়া আছে, √3 = 1.732, এই মানটা এখানে বসাতে হবে, তাহলে 12 × 1.732 এত মিটার সমান, এটাকে গুণ করলে হবে 20.784 মিটার, তাহলে আমরা দুটো উত্তর পেলাম। তাহলে অতএব চিমনির উচ্চতা সমান 20.784 মিটার। আরেকটা হচ্ছে, চিমনির গোড়া থেকে প্রথম বিন্দু দূরত্ব সমান 12 মিটার। তাহলে এই হলো আমাদের দুটো উত্তর। এবার 8-এর দাগে প্রায় সেম অঙ্ক বলেছে, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা নির্ণয় করি। এখানেও √3 এর মানটা দেওয়া আছে, তাহলে এখানেও আমাদের প্রথমে ছবিটা আঁকতে হবে। তো ছবিটা দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে এই ছবিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো এখানে একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হবে। প্রথমে বলেছে উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি, তাহলে যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি, আমরা ছায়ার দৈর্ঘ্য যা পাবো, তা ছায়ার দৈর্ঘ্য যা পাবো এবং স্তম্ভের উচ্চতা একই পাবো। তা এইটা কেন হচ্ছে না, যেহেতু এই যে ত্রিভুজটা ABC ত্রিভুজটা, এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই কোণটা 45 ডিগ্রি, তার মানে ABC ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই কোণটা এবং এই কোণটা সমান। তার মানে এই যে খুঁটির দৈর্ঘ্য যে x মিটার, তাহলে তার ছায়ার দৈর্ঘ্য x মিটার, মানে এখান থেকে এই পুরোটাই হলো x মিটার। তাহলে দেখো, এখান থেকে এই দৈর্ঘ্য x মিটার, এবার এই পর্যন্ত যদি আমি চলে আসি, তাহলে 3 মিটার কমে যাচ্ছে, তা এখান থেকে এই দৈর্ঘ্যটা x-3 মিটার। তো এক্ষেত্রে আর আমাদের y ধরার প্রয়োজন হলো না, আমরা কিন্তু শুধু x দিয়েই কাজটা করতে পারলাম, এবং যার ফলে অঙ্কটা আমাদের অনেকটাই ছোট হয়ে গেল। তাহলে আমরা লিখবো যে পাশের চিত্রে ধরি খুঁটির উচ্চতা 1 মিটার এবং দ্বিতীয় ক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য
সমান এক্স মাইনাস 3 মিটার, কারণ যখন 60 ডিগ্রি হলো উন্নতি কোণ তখন ছায়ের দৈর্ঘ্য 3 মিটার কমে গেল, অর্থাৎ এইটা হলো দ্বিতীয় ক্ষেত্রে ছায়ের দৈর্ঘ্য, সেটা হচ্ছে এক্স মাইনাস 3 মিটার। এইবারে আমরা সমকোণী ত্রিভুজ এ ডি সি এর টাই ধরবো, আর আমাদের এ বি সি এর প্রয়োজন নেই, শুধু এ ডি সি। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এ ডি সি এর ট্যান 60 ডিগ্রি ইজিক্যাল টু, তাহলে লম্ব বাই ভূমি মানে এক্স বাই এক্স মাইনাস 3, বা ট্যান 60 মান √3, √3 ইন্টু এটা কোনাকোনি গুণ করলে এক্স মাইনাস 3 ইজিক্যাল টু এক্স, বা এক্স √3 মাইনাস এটার গুণ করলে 3√3 ইজিক্যাল টু এক্স। এক্সটা যদি আমরা বাম দিকে আনি তাহলে হচ্ছে এক্স √3 মাইনাস এক্স ইজিক্যাল টু, এইটা ডান দিকে গেলে 3√3। এক্স আমরা কমন নিচ্ছি তাহলে এখানে থাকছে √3 মাইনাস 1 ইজিক্যাল টু 3√3, বা এক্স ইজিক্যাল টু 3√3 বাই এইটা ভাগ হয়ে যাচ্ছে মানে √3 মাইনাস 1, √3 মান দেওয়া আছে √3 ইজিক্যাল টু 1.732, এই মানটা দেওয়া আছে, এইটা আমরা এখন বসাবো। তো সমান 3 ইন্টু √3 মান বসালে 1.732 বাই এখানেও 1.732 মাইনাস 1 সমান এইটা, এটা গুণ করলে হচ্ছে 5.196, আর এটা বাদ দিলে এই 1 বাদ দিলে হচ্ছে 0.732। এইটাকে এটা দিয়ে ভাগ করে নিতে হবে, তোমরা কাটাকাটি করে ভাগ করবে, এটা হচ্ছে 7.098 এত মিটার। তাহলে আমাদের যেটা চেয়েছিল খুঁটির উচ্চতা, অতএব খুঁটির উচ্চতা সমান মিটার, এটা হলো অ্যান্সার। খুব শর্টকাট পদ্ধতিতে তোমাদের করে দিয়েছি, আশা করি ভালো লাগলো, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।